দীর্ঘদিন পর্যন্ত এই দেশ যারা পরিচালনা করেছে পরিকল্পিতভাবে খাদ্যের সংশোধনের দিকে যেতে পারিনি। এখন আমরা 27 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত করার ক্ষমতা আমাদের হবে, সরকারি খাদ্য মজুত করার ক্ষমতা আমাদের হবে, এবং আমাদের তাদের 2030 সাল পর্যন্ত 35 সালের মধ্যে আমরা কমপক্ষে 30 লক্ষ খাদ্য মজুত আমরা করতে পারব। এখনও আমাদের সরকারি গুদামে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ মজুদ আছে 16 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ আছে। মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার যে সাংবিধানিক অধিকার, সে অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা এবং পুষ্টিকর খাদ্য মানুষ পুষ্টি যাতে গ্রহণ করতে পারে, পুষ্টির অভাব যে মানুষকে কষ্ট যাতে না পায় পুষ্টির অভাবে, এই নিশ্চয়তা বিধান করার জন্যে এখন আমরা কাজ করে যাচ্ছি।